রাম সমুদ্র তীরে দাঁড়িয়ে জলে ঢিল ছুটছে। আরে দূর, একটা পাথরও যদি জলে ভাসে, জলে পড়া মাত্র টুক করে ডুবে যায়। এই ডুবে ডুবে জল খাওয়ার অভ্যাসটা যে সেতু বন্ধন করার পক্ষে কি ক্ষতিকর কি বলবো, মহা মুশকিলে পড়া গেল। আরে এমন চললে তো সীতা উদ্ধারের 12টা বাজবে, চারিদিকে আবার শুধু বাঁদুরে বুদ্ধিতেই ভরা। কারোর থেকে যে একটু উপদেশ নেব, আরে তারও জো নেই। মা দুর্গা স্বর্ণাপন্ন হ শ্রীরামচন্দ্র, তিনি তোমার দুর্গতি নাশিনী। কে 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 বললো কথাটা? দৈব মানি নাকি? ভালো বলেছে তো। এসব দেব দেবীদের কাছে চাইলে নাকি বর ফর পাওয়া যায় শুনেছি, চেষ্টা করে দেখি না। তার আগে এই চোখে মুখে একটু বিষণ্ণতার ছাপ আনি বরং, আহা তবেই তো সেন্টু খাবে। মা, মা গো দর্শন দাও মা, আমি এই অপার সমুদ্রকূলে দাঁড়িয়ে যে হতাশায় ডুবে যাচ্ছি। মা অন্নপূর্ণা, তোমার গুণগান গেয়ে গেয়ে গলাটা ফাটা পাংশের মতো হয়ে গেল। আরে আশেপাশে একটু ডাবের জল পর্যন্ত নেই যে গলা ভেজাবো। পত্নীহারার ক্রন্দনে সাড়া দাও মা। আরে আমার একমাত্র বউটাকে তুলে নিয়ে গেল, আমি মাটির মানুষ সাঁতার জানি নে, এত বড় সাগর পার করব কিভাবে সেই ভাবনায় মরছি। আর তুমি জগৎ জননী, আরে তোমার একটু ভ্রুক্ষেপ নেই, এই আমার কিন্তু সত্যি সত্যি কেঁদে ফেলবো, এই বলে দিলাম। আহা করিস কি করিস কি, এমন জওয়ান মানুষ, তার উপর হাতে ইয়া বড় তীরধনু, নাকের জলে চোখের জলে হচ্ছিস, ঘেন্না ঘেন্না। আর বেটা ঝালিয়ে মারলে, এই তো মাস কয়েক আগে মরতে ঘুরে গেলাম, আবার এই অকালে ডাকছিস কেন? বারবার বাপের বাড়ি গেলে শিব ঠাকুরের বদনাম হবে যে, তার উপর আমি না থাকলে উনি বড্ড বেশি নেশা করেন, তখন আর শুধু ছাইতে কাজ চলে না, ছাই পাশ গিলে সে যাচ্ছে তাই কাণ্ড, তার ঝামেলা সামলাবে কে শুনি? কি বলছো মা, এ যে সংস্কৃতর চেয়েও কঠিন বাক্য, তুমি না দুর্গতি নাশিনি, আমার যা দুর্গতি এটা তুমি না নাশ করলে আর কে করবে বলো? পৃথিবীতে চারিদিকে যা অনাচার, এই তার সমাধান তো শুধু তোমার হাতে। অরবিন্দ কেজরিওয়ালকে পাঠিয়েছিলে বটে, এই কিন্তু সেও যা ছড়িয়েছে, তারপর কি তোমাকে ছাড়া আর কারো উপর ভরসা করতে পারি? আমার এই অকাল বোধন স্বীকার করে মর্তে অবতরণ করো মা। এ তো মহা মুশকিলে ফেললে দেখছি, ছেলে মেয়েদের পরীক্ষা আসছে, মহাদেব তো পাশ বলতে শুধু এপাশ আর ওপাশ, আমাকে সব দেখতে হয় যে। ঠিক আছে, বাচ্চাদের নিয়েই না হয় যে আসবো, কিন্তু আমার পূজার জন্য 108টা পদ্মফুল জোগাড় করেছিস তো? আরে কত চেষ্টা করলাম মা, এই পঙ্কে গোবরে ঘুরে আমার সারা গা চিড়বিড় করছে, আরে দুর্গন্ধে অন্নপ্রাশনের ভাত উল্টে আসছে, কিন্তু হাজার খুঁজেও না 107টার বেশি পেলাম না। ওই একটা মিসিং ফুল মাফ করে দাও মা, একটু গ্রেস মার্কস দিয়ে পাস করিয়ে দিও না হয়। সে চলবে না চাঁদ, গ্রেস মার্কস দেওয়াটা আমি ডিসগ্রেসফুল মনে করি, ফুল নেই তা ফুল মার্কস চাস? এতে দেখি সিং নেই তবু নাম তার সিংহ কেস, আর ওই এক সংখ্যাটার মাহাত্ম কত জানিস? নানা পাটেকরের ডায়লগ শুনিস নি, এক মাছের আদমি কো। এই থাক 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 মা থাক থাক, ওই ডায়লগ বাজি শোনাচ্ছে, আমি না হয় আমার এই নীল চোখের একটি উপরে দিই, তাই গ্রহণ করে আমায় কৃতার্থ করো মা। আরে করিস কি, যে রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে, আশেপাশে একটা ডাক্তারখানাও তো নেই যে একটু ডেটল লাগাবে, আমি বাপুর মোটে রক্ত দেখতে পারি না। মহিষাসুরকেও বলেছি টমেটো সসের প্যাকেট লুকিয়ে বয়ে আনতে, ত্রিশূল দিয়ে আলতো করে খুঁচিয়ে দিই, ফটাস করে প্যাকেট ফেটে টমেটো সস গড়িয়ে পড়ে, আর লোকে ভাবে রক্ত গঙ্গা বইছে। খবরদার চোখ ফোক উপড়াতে যাস না, সেপটিক হয়ে মরবি,
তারপর তোর বউয়ের কি হবে ভেবে দেখেছিস? এই এইবার কথা আর কথা বলেছো মা, আমার বউয়ের দুঃখ দূর করতেই তো চাই, তাই তো তোমার একটু সাপোর্ট তো হবে। তখন থেকে এই ব্যাপারেই তো আসতে চাইছিলাম, তুমি কেবল এই টমেটো সস, ছাই পোঁশ এইসব আউড়ে যাচ্ছ। বুঝলাম, এবার ঝেড়ে কাশো তো খোকা। তুমি কে? গায়ে বাকল পরে আছো কিন্তু হাতে অস্ত্র সাজগোজের বালাই নেই, কিন্তু চেহারাটা রাজপুত্রীর মতো শক্ত সমর্থ জোয়ান, কিন্তু কান্নায় ভাসছো, এমন তোর তো কখনো দেখিনি। কোনো হরমোন ডেফিসিয়েন্সি আছে নাকি? ইনজেকশন দিতে হবে? কি যে বলো মা, আরে নেহাত পত্নী বিরহে একটু একটু কাহিল হয়ে পড়েছি, এই না হলে আমি মর্যাদা পুরুষোত্তম রঘুকুলপতি দশরথের জ্যেষ্ঠ পুত্র, আমি বিষ্ণুর অবতার শ্রী রামচন্দ্র। হে রাম, এ কি কাণ্ড! তুমি বিষ্ণুর অবতার? এই তাহলে তো তুমি আমার জামাই তুল্য, আর আমি কিনা তোমাকে অবহেলা করেছি? কি কিছু মনে করো না বাবা, জীবন অন্যায় হয়ে গেছে, তোমাকে জামাই আদর করবো না তো কাকে করবো? তা তোমারই হাল কেন বাবা, মজনু কেস না তো? আমি প্রেমের সমাধান করি না, ওসব কাজের জন্য কলকাতায় প্রচুর জ্যোতিষী রয়েছে, বউবাজারে যে কোনো গয়নার দোকানে যেতে পারো, গাঁদা খানের তাবিজ আংটি সব ধারণ করতে বলবে, দেখো কিছু ফল পাও কিনা। আরে না না, আরে প্রেম তো আমার সেকেন্ড নেচার, তাছাড়া আমাদের তো লাভ এট ফার্স্ট সাইট, আর তারপর ঝট মাংনি পট বিয়া, কিন্তু এখন পড়েছি মহা মুশকিলে, আরে রাতের ঘুম ঘুম সব উধাও হয়ে গেছে। তোমার অবস্থা দেখে তো তাই মনে হচ্ছে, তা কি যেন দুর্গতির কথা বলছিলে না? দুর্গতি বলে দুর্গতি, আমার বউ হারিয়ে গেছে। বউ হারিয়ে গেছে? সে আবার এমন কি? তুমি তো রাজপুত্র, ডজন ডজন বিয়ে করতে পারো, বাবাকে বললে আর একটা নতুন রাঙা বউ ঘরে এনে দেবেন, তখন কত যৌতুক কত কৌতুক। সেই গুড়ে বালি, আমাকে 14 বছর বনবাসের আদেশ দিয়ে না এই পিতৃদেব গত হয়েছে, আর কোন এক বেটা বাল্মীকি আমাকে এক পত্নী ব্রত বানিয়েছে। আমি অন্য যত রাজাদের চিনি সবাই এক একজন হারেম জাদা, আর আমার কপালে জানো কি? তোমার কপালে কি জানো কি? আরে জানি না বলেই তো প্রশ্ন করছি, মহাবিপদ, প্রশ্নের উত্তরেও প্রশ্ন। আরে না না, আমার স্ত্রীর নাম জানো কি? তিনি জনক রাজার কন্যা কিনা, তবে বেশিরভাগ লোকই তাকে সীতা বলে ডাকে। আহারে, রাজার ছেলে হয়েও একটি মাত্র বউ সম্বল, তা কি করবে বলো, এই জন্মে একটু অ্যাডজাস্ট করে নাও, নেক্সট অবতারে কেষ্ট ঠাকুর হয়ে পুষিয়ে নিও বরং। কি সত্যি বর দিলে না শুধুই মিথ্যে আশ্বাস, এই গ্যারান্টি দিতে হবে কিন্তু, এই চাইনিজ মালের মতো না। ছেলে দেখি খুব শেয়ানা, সহজে ভোলার নয়। ঠিক আছে বাপু, না হয় বরই দিলাম, পরের জন্মে কৃষ্ণ হয়ে তুমি রাসলীলায় মত্ত হবে, তোমার ফিমেল ফ্যান ফলোয়িং দেখে হৃত্বিক রোশনও কাঁদবে, হলো তো? এবার গল্পটা একটু প্রথম থেকে বলো তো, সেই যে বললে তোমার বাপ তোমায় বনবাসে পাঠালেন, তারপর কি হলো? তবে বলেই ফেলি, প্রথম 13 বছর বেশ কাটল, এই শুধু মাঝে সূর্পনখা বলে এক নচ্ছার মেয়ে মানুষ পিছনে লেগেছিল, আমার আর আমার ভাইয়ের সাথে এমন মাখামাখি করতে এলো যে আমার ভাই লক্ষণ রেগে গিয়ে তাকে খুব অল্প একটু শিক্ষা দিয়েছিল, আরে তাতেই যত কুফল। এইভাবে বুঝতে বেশ কষ্ট হচ্ছে, একটু ফ্ল্যাশব্যাক করে দেখা যায় না? উমা, সে কি কথা, নিশ্চয়ই যায়, দেখাই যাবে ফ্ল্যাশব্যাক।